हेलो बंधुरा, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय अदर चैनल डेली ब्लॉग वनडे। सबाइके स्वागत। तुम्हारा कि एत जमा कपड़ कुछ सब काचा होते गोचाचे बड़ो मे जो तुम्हारा शरीर खराब देखो सारा दिन कम जा दादा भाई चले गए काजे हमार तरह उठते परिमाणे श्वास हो मैंने शुएं तुम दादा भाई बोलो जो तुम्हें जो है ना खबर दिए हमें पेट कर तुम्हें जो है ना टाइम हो गए বিকেল বেলা আমি যাব। এখন ওষুধ খেয়েছি, নিয়ে চা টা এনে দিতে তারপরে কি শরীরটা তো ভালো লাগলো। কিন্তু কালকে ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে যে মা কেমন আছে। মাকে দেখো মানে সুস্থ তো লাগছিল, কিন্তু মার যে ভেতরে ভেতরে এতটাই শরীর খারাপ হয়ে গেছে আমরা তো চাই না। সেটা পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি বলে তোমাদেরকে বলে দিলাম যে পরের ভিডিওতে আসছে মা কেমন আছে। তার জন্য এই ভিডিওতে আজকে যা যা হয়েছে সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। গলার আওয়াজটা এত মানে আসতে হয়ে গেছিল যে তোমাদের বলছিলাম শুনতেও পাচ্ছিলে না, কারণ পেতে না, কারণ আমার গলার আওয়াজটা এতটাই আসতে হয়ে গেছে যে মানে গলাটা বসে গেছিলো, বুঝেছো তো। চা খাওয়ার পর কিছুক্ষণ পর অনেকক্ষণ পরে ঠিক হয়েছে। চোখ মুখ দেখে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমার শরীরের কন্ডিশনটা কতটাই খারাপ। আমার শরীরটা গুলি মারো, এখন মা যতক্ষণ না সুস্থ হয়ে আসছে আমার মাথা সেখানেই ঘুরছে। আমার ভালো লাগছে না কিছু, যেন মা কখন বাড়িতে আনবো। মা কষ্ট থেকে এত কষ্ট পাচ্ছে যে মানে কিছু বলার নেই, ব্লগ দিচ্ছি উল্টো পাল্টা টাইম মাথা ঠিক নেই। বন্ধুরা কী করবো বলো, তোমরা তো বুঝতেই পারছো যে মানে আমি কীভাবে দেবো, কী করবো, একা হাতে একা মানুষ ব্লগ দেবো, এদিকে যাবো ভিডিও এডিটিং করবো, সংসারের কাজ রয়েছে, তার মধ্যে কাজেরও চাপ রয়েছে। দুদিন ছুটি নিয়েছি, কিন্তু তারপরে হচ্ছে ওখান থেকে ছুটি দিয়েছে, তারপর হচ্ছে তোমার ঘরের কাজ, সংসারের কাজ, বাচ্চাদের দেখো, আবার মাকে দেখো হসপিটালে, সারাক্ষণ পড়ে থাকে, মানে ভীষণ ভীষণ চাপ। আর ঝড় যাচ্ছে আমার উপর দিয়ে, জানি না এই ঝড়টা কবে ঠিক হবে। মাকে হয়তো বাড়িতে আনতে পারলে আমার মানসিকতা আর সব কিছুই ঠিক থাকবে। এই শরীরটা ভালো লাগছে বলে একটুখানি মেয়েকে বললাম যে তুই পড়তে বস, আমি এদিকে মানে দুনিয়ার কাজ মানে আরও মানে ইয়েগুলো রয়েছে জামা কাপড়গুলো সেগুলো সব গুছিয়ে নিই, কারণ একা হাতে ও কতক্ষণ গোছাবে হতো বাচ্চা মানুষের জন্য। আমিও সঙ্গে একটু হেল্প করে দিলাম। বড়ো বড়ো মা হলে যা হয় এটা তো বুঝতেই পারছো, মানে এতটাই শরীর খারাপ যে আমি ভাবছি যে আমি ওষুধ খেয়ে রয়েছি। আমি ভাবছি আমি যদি আবার রিস্কাত হয়ে নিই তাহলে আর আমাকে দেখতে হবে না, মানে তার জন্যই আমি ওষুধ খেয়ে কি নিজেকে শরীর থেকে সুস্থ করার চেষ্টা করছি। মাসি খাবার দিয়ে গেছে, এই ভাত করলাম, আর মাসি মাংস দিয়েছিল সেগুলো রয়েছে। আমার মাসির মেয়ে আবার বিরিয়ানি দিয়েছিল কালকে, ওগুলো বড়ো মেয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো জোরও খাবার করা হয়ে গেছে, আমি ভাত করলাম, শুধু ভাত দিয়ে খেয়ে নেবো, অনেক তরকারি টরকারি রয়েছে ঘরে। ঠিক আছে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরাবো মাকে দেখতে, চারটে সাড়ে চারটের দিকে। স্নান করে নিই, স্নান করে নিই, ঘরে ঘর দোর অনেক পরিষ্কার করলাম। কী করবো, শুয়ে থাকতে পারি না বন্ধুরা, ভালো লাগে না শুয়ে থাকতে, তাই জন্য জামা কাপড়গুলো তো পাট করেছি আমি আর মেয়ে, তোমরা তো দেখলেই অনেক কাজ বাকি ঘরের। ঘরে ধরে না থাকলে আর যা হয়, কদিন ধরে কদিন কি 10-12 দিন হচ্ছে আমি ঘরে ধরেই থাকতে পারছি না, তাহলে কী করে হবে বল। ওকে আগে পেট ঠান্ডা করে তারপর আমরা খেতে বসবো, ওনা খেলে বাবা আমাদের কারোর খাওয়া হবে না। দেখো বন্ধুরা খেয়ে নিচ্ছে, আমি এখন স্নান করিনি, স্নান করে তারপরে খেতে খাবো। ঈশা খাবি না, তাড়াতাড়ি স্নানটা করে আসো, খেয়ে নে না, আমি পরে খাচ্ছি। আরে আমি রাস্তাতে খাবার খেয়ে যাই, তুই খেয়ে নে না। দেখো বন্ধুরা আমাকে ছেলে খাবে না, তাহলে আমি না থাকলে কি করে ভাবো। ওই বাটিটা নিয়ে গিয়ে ইয়েতে রেখে দে, ভাজা হয়ে যাবে। কারণ বাটিটা পিসির বাটি। কোন বাটিটা? প্লাস্টিকের বাটিটা, তাই বললাম না যে এইটা না না, ওইটা তো আমাদের। তো বন্ধুরা স্নান করে নিই, এবার পরে আসছি। শাক ভাজা, উচ্ছে ভাজা, এই যে মাসি কালকে মাংস দিয়েছে, আমার দিদি কালকে এটা দিয়েছে, যে কি কাঁচকলার চোকলা বাটা, এগুলোই রয়েছে, এগুলো খাই। শাক ভাজা ও বিরিয়ানি আছে, তাও খাবেন না? বিরিয়ানি খাবো না, ভালো লাগবে। বাই বাই। কি পাচ্ছেন, বিকেলবেলা বেরিয়ে গেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে মাকে দেখার জন্য, আর আমার পিসি আর আরেকটা পিসি পাড়ার পিসি দুজনে মিলে গেছে, অলরেডি মাকে দেখতে চলে গেছে। আমি তোমাদের দাদা ভাই বাইকে করে যাচ্ছি,
এই দেখো পিজি ভিডিও সামনে চলে এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো পিজি ভিডিও সামনে চলে এসেছি, এই যে তোমার ঢুকবো আমার মায়ের কাছে যাবো, মা কি করছে কতটা ভালো আছে তোমরা দেখো। আজকে উঠে বসেছে তোমাদের দাদাভাই, উঠে বসিয়েছে দেখো, উঠে বসিয়েছে কিন্তু নিজের জন্যে। দ্বিতীয় কথা হচ্ছে একটা ডলে দিচ্ছে মাকে, খুব আরাম পাচ্ছে, মাও ভাবছে যে আমার সত্যিকারই মানে জামাই যদি আমার ছেলে এসেছে, মা খুব হ্যাপি। আর এই যে দেখো বাইরে চা খেতে গিয়েছি তোমার দাদাভাই আর আমি দোকানটাতে, তোমার দাদাভাই আর আমি চা এই দোকানটাই খাই, কারণ সামনে আর কোনো দোকানে চা ভালো হয় না। মা শুয়ে আছে, মাকে তো পিঠটা ব্যথা করছিল, টিপে দিয়েছে, আর আমি পাটা টিপে দিচ্ছি, পা আমার টিপে দিতে একটু নিচে খুব শান্তি মনে হয়। আর মনে হয় যেন মাকে, মার পা ব্যথা করছে, বসলে একটু পায়ে হাত যায়, পা হাত পা পুরো টিপে দিই, হাত থেকে পা বেশি ব্যথা করে, কিছু বলে না, কোন ব্যথা করে তো আরাম পায় যেন করে না, এই শুয়ে পড়েছে। এখন অনেকক্ষণ তোমার দাদাভাই বসিয়েছিল, ঠিক আছে এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, চলো। বন্ধুরা এই যে বাড়ি যাচ্ছি, এখন 9টা বাজে, তা ওই রাতের মাসি যে আছে তাকে সবটা বুঝিয়ে দিয়ে তারপরে যাচ্ছি। বোঝাবার কিছুই নেই, ওরা তো প্রত্যেক দিন ডিউটি করে, সব কিছুই জানে, কিন্তু তাও একটু ওনার টাকাটা আর ইয়েটা মানে দেখে গেলে বা এই কথা বলে গেলে একটু মন থেকে স্যাটিসফাই হয়ে যাই হোক, তাই জন্য হয়ে গেল। ওকে বন্ধুরা বাড়ি যাই, তারপর কথা হবে, বড়োটা পড়তে গেছে, ছোটোটা পিসির বাড়ি, চলো বাড়ি যাই তারপর কথা হবে। ওই দেখো আমার মাসি ভাত দিয়ে গেল, গরম গরম ভাজা, তারপরে তোমার ডিমের ঝোল করেছে, এই দেখো দিয়ে গেল মাসি, আলো দিয়ে করেছে। এই জন্যই বলে মাসি মায়ের থেকে মাসির দর্দ বেশি। এই দেখো এগুলো সব গুছিয়ে রাখলাম, রক ডালও দিয়ে গেছে, আমি তো মানে ডাল আলু সেদ্ধ বসিয়ে রাখছি, কারণ দুপুরবেলা তো আবার লাগবে। মাজা হয়েছে মাজা, মেজে ঢোকালাম। এই দেখো ভাত বলবো তোদের জন্য বসিয়ে দিয়েছিলাম গরম হচ্ছে, আর ডাল আর আলু সেদ্ধ রাত্রিদের খাওয়া, পরোটা ডিম ভাজা হলে আমার বাবার খুব খুশি। ওই যে আরেকজন খেয়ে দে এখন হাঁপাচ্ছে, ডিম ভাজা রুটি আমার ফেভারিট বই দিয়েছে, তাকিয়ে রয়েছে দুজনে মিলে। I love you KGF. ভিডিওটার কন্টিনিউ করলাম না, নতুন নতুন আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর মা সুস্থতার কামনা করো। আর তোমাদের আমার এত ইউটিউবের পরিবারের জন্য একটু আসতে পারো কি ভিডিও কথা বলতে পারছো? এত ইউটিউবের পরিবার আমার মায়ের জন্য সুস্থতার কামনা করাতে মা একটু একটু করে অনেকটা ইম্প্রুভ করছে, অনেকটা ভালো হয়েছে। তোমরা কালকের ভিডিওতে দেখবে মাকে উঠে বসানো হয়েছে, মা পা ঝুলিয়ে বসেছে, তোমরা কালকের ভিডিওতে দেখবে মার আরেকটু ইম্প্রুভ হয়েছে। ওকে বন্ধুরা এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, আর অনেকটা রাত্রি হয়ে গেছে, খেতে বসেছি, এখন বাজে 11:30, কারণ হসপিটাল থেকে মায়ের যে নাইটি এগুলো সব নিয়ে এসেছিলাম ওগুলো কেচে নিলাম, তারপর কিছু কাজ ছিল করলাম, করে টরে দুজনকে খা খেতে দিলাম, তারপর আমি খেতে বসলাম। বড় মেয়ে খাবে না, ও পাস্তা খেয়ে নিয়েছে, ছোটো মেয়ে ওই বাড়িতে রয়েছে, এই হচ্ছে ব্যাপার, অবেলায় পাস্তা খেয়ে দেওয়া পিসি দিয়েছে। ওকে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করলাম না, কালকে দেখা হবে নতুন একটা ভোর নিয়ে, নতুন একটা সকাল নিয়ে, সঙ্গে থেকো সাথে থেকো আমার চ্যানেলে, চোখে টাটা, গুড নাইট।